আসসালামু আলাইকুম, আমি ডক্টর সি এম শাহিন কবির। আমি কাজ করি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসেবে। আমি একজন কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশনিস্ট। আমি আজকে এই কোভিডকালীন সময়ে টুইটারের সকল দর্শককে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে আলোচনা করতে চাই আসলে হার্ট অ্যাটাকের কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে। হার্ট অ্যাটাক দুনিয়া জুড়ে একটা মহামারী, কারণ এটার কিন্তু মৃত্যুঝুঁকি অনেক বেশি। প্রায় 30-35% রোগী হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে পৌঁছানোর পূর্বে মৃত্যুবরণ করে। তো এই হার্ট অ্যাটাকের কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে, যারা স্মোক করছেন, যাদের ফিজিক্যাল ইনএবিলিটি রয়েছে, যারা পরিশ্রমের কাজ কম করছেন, যারা ডায়াবেটিস কন্ট্রোল রাখছেন না, যাদের কোলেস্ট্রল আধিক্য রয়েছে এবং যাদের সর্বোপরি ফ্যামিলি হিস্ট্রি রয়েছে এবং উচ্চ রক্তচাপ আক্রান্ত রয়েছেন, তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। তো আপনার যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তখন আপনাকে অবশ্যই লোডিং ডোজ গ্রহণ করতে হবে, যেটা অ্যাসপিরিন এবং ক্লোপিডোগোরের সমন্বিত অ্যান্টিপ্লেটলেট এজেন্ট। এখানে 4টি অ্যাসপিরিন বড়ি থাকবে এবং 4টি ক্লোপিডোগোরের বড়ি থাকবে, যা আপনি একসাথে গ্রহণ করবেন। তারপরে আপনি অবশ্যই কোনো কার্ডিয়াক হাসপাতালে জরুরি বিভাগে আসবেন, সেখানে কর্তব্যরত ডাক্তার আপনার ইসিজি করিয়ে দেখবেন যে আপনার কোন ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, এটা কি ST এলিভেশন MI নাকি নন ST ACS। আপনি যদি ST এলিভেশন MI রোগে আক্রান্ত হন, তখনই ডাক্তার আপনাকে সাজেস্ট করবেন যে এনজিওগ্রাম করে আপনার হার্ট অ্যাটাকের জন্য দায়ী 100% ব্লক রক্তনালী শনাক্ত করে রিং পরিয়ে আপনার জীবন বাঁচিয়ে তোলা। এটা হচ্ছে গিয়ে দুনিয়া জোড়া একমাত্র এবং প্রধান চিকিৎসা পদ্ধতি। ইউরোপ, আমেরিকা, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এই পদ্ধতি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে, যেখানে আমাদের ক্যাথল্যাব ফ্যাসিলিটি রয়েছে, যে হাসপাতালে এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করার সুযোগ সুবিধা রয়েছে। এটাই হচ্ছে গিয়ে প্রধান চিকিৎসা পদ্ধতি। তো আমরা এটা প্রয়োগ করি আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালেও। রোগী যখন বুকে ব্যথা নিয়ে STMI নিয়ে আসে, যদি ইসিজিতে প্রতীয়মান হয় যে আপনি STMI রোগে আক্রান্ত হয়েছেন, তখনই এটাই একমাত্র চিকিৎসা পদ্ধতি যেটা ইউরোপ আমেরিকাতে ব্যবহৃত হয় বা করা হচ্ছে। কিন্তু যেখানে ক্যাথল্যাব ফ্যাসিলিটি নাই বা যেখানে এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করার ফ্যাসিলিটি নাই, সেখানে আপনাকে অবশ্যই থ্রম্বোলাইটিক থেরাপি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। এতে একটি এজেন্ট যেটা আমাদের বাজারে অ্যাভেলেবেল, ডাক্তারের দোকানে অ্যাভেলেবেল, স্ট্রেপটোকাইনেস বা টেনিকটিপ্লেস, এসব ওষুধ আমরা শিরাপথে প্রয়োগ করি। এসব ওষুধ আপনার রক্তে যে ব্লাড ক্লট ডেভেলপ করেছিল সেটা ভেঙে আপনার রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করবে। এই ওষুধ প্রয়োগ করার পর আপনাকে 2-24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম সম্পন্ন করতে হবে এবং ব্লক নির্ণয় করে ইন্টারভেনশন করে নিতে হবে। এটা হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা STMI এর ক্ষেত্রে প্রযোজ্য। আর আপনি যদি নন STACS রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেটা একটা হার্ট অ্যাটাক, সেই জন্য আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে লোডিং ডোজ গ্রহণ করার পরে এবং আপনাকে ফলো আপ ইসিজি করতে হবে আধা ঘন্টা পরপর। যদি দেখা যায় যে আপনার ডায়নামিক চেঞ্জ রয়েছে, ইসিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে, তখন আপনাকে দ্রুতগতিতে 2-24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে আপনার হার্টের রক্তনালীতে কী পরিমাণ ব্লক তৈরি হয়েছে তা নির্ণয় করে ইন্টারভেনশন করতে হবে। সাধারণত যদি আপনার রক্তনালীতে 1 বা 2টি ব্লক থাকে, তখন আমরা আপনাকে রিং পরানোর অ্যাডভাইস করে থাকি। যদি ব্লক 3টি থাকে এবং যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, তখন আমরা আপনাকে বাইপাস বা রিং পরানোর অ্যাডভাইস করে থাকতে পারি। এসব চিকিৎসা প্রয়োগ করার পরে যখন আপনি সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন, তখন আপনাকে অবশ্যই নিয়মিত ওষুধ সেবন করতে হবে, ডাক্তারের সাথে ফলো আপ কন্টিনিউ করতে হবে। আপনার ডায়াবেটিস থেকে থাকলে আপনার সুগারের মাত্রা, যেমন ফাস্টিং সুগার যেন 7-এর কম থাকে, সেটা রাখতে হবে। আপনার যদি কোলেস্টেরল আধিক্য থাকে, সেটা আপনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট গ্রহণ করে যেতে হবে। আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে আপনাকে তার জন্য এসি ইনহিবিটর বা ARB জাতীয় ওষুধ গ্রহণ করতে হবে। সর্বোপরি আপনাকে ধূমপান পরিহার করতে হবে এবং রেগুলার শারীরিক পরিশ্রম করতে হবে। রিং বর্ণ মানে সব নয়, এর মেনটেন্যান্স আপনার হাতে। আপনি যদি নিয়ম মেনে চলেন, স্মোকিং পরিহার করেন এবং রেগুলার ডাক্তারের ফলো আপ করেন, তাহলে ইনশাআল্লাহ অনেকদিন ভালো থাকবেন। হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক নিয়ে ভীত হওয়ার কিছু নেই, এর সব চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। ডাক্তারের কাছে আসুন, উনি আপনাকে কনফার্ম করবেন আপনার কী জাতীয় প্রবলেম এবং কী চিকিৎসা প্রয়োজন। ধন্যবাদ।